টিভি প্রিজনে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে। মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের তিন মেয়াদে আয় বেড়েছে 11.5 গুণের বেশি। সেই সঙ্গে অস্থাবর সম্পত্তির পরিমাণ 10 গুণের বেশি বাড়লেও স্বাস্থ্যমন্ত্রীর বাসায় নেই কোনো টিভি, ফ্রিজ কিংবা ইলেকট্রনিক কোনো সামগ্রী। অথচ 2008 সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার 1,00,000 টাকা মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী ছিল। 2008 সালে এবং এবারের হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায়, বাড়ি বা অ্যাপার্টমেন্টে অথবা অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত এবং অন্যান্য বাবদ স্বাস্থ্যমন্ত্রীর বার্ষিক আয় এখন 8,29,97,025 টাকা, যা 2008 সালে ছিল 71,34,691 টাকা। এই হিসাবে গত 15 বছরে তার বার্ষিক আয় বেড়েছে 7,58,62,334 টাকা, অর্থাৎ গত 15 বছরে তার বার্ষিক আয় বেড়েছে 11.63 গুণ। হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 15 বছরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে 10.37 গুণ। এবার নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকা, বন্ড ও ঋণপত্র, যানবাহন ও অন্যান্য বাবদ তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য 70,33,66,661 টাকা, যা 2008 সালে ছিল 6,78,53,057 টাকা। এই হিসাবে গত 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর অস্থাবর সম্পদের আর্থিক মূল্য বেড়েছে 63,55,13,604 টাকা। অনেকের কাছে অবিশ্বাসযোগ্য হলেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কোনো ইলেকট্রনিক সামগ্রী নেই। রিটার্নিং কর্মকর্তার কাছে স্বাস্থ্যমন্ত্রীর এবারে জমা দেওয়া হলফনামা থেকেই সেই তথ্য জানা গেছে। অথচ 2008 সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার 1,00,000 টাকা মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী ছিল। হলফনামায় প্রাপ্ত তথ্য মতে 2008 সালে জাহিদ মালিকের নামে অকৃষি জমি ছিল 2.5 কাঠা এবং তার স্ত্রীর ছিল 2.5 কাঠা। এছাড়া 53.4% জমিতে 11 তলা আবাসিক বা বাণিজ্যিক ভবন এবং বাড়ি ছিল স্বাস্থ্যমন্ত্রীর। এছাড়া যৌথ মালিকানায় 40 বিঘা কৃষি জমি ছিল। এখন এই স্থাবর সম্পদের পরিমাণ অপরিবর্তনীয় রয়েছে, তবে স্ত্রীর নামে 2.5 কাঠার ওই জমি এবার নির্ভরশীলদের নামে স্থানান্তর করা হয়েছে। যৌথ মালিকানার 40 বিঘা কৃষি জমি এবার নির্ভরশীলদের নামে রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী গত 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী শাবানা মালিকের সামান্য অস্থাবর সম্পদ কমেছে। 2008 সালে হলফনামায় স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রীর নামে 39,86,300 টাকার বন্ড বা ঋণপত্র ছিল। 2023 সালে হলফনামায় নেই বন্ড বা ঋণপত্র, তবে 15 বছরে তার 5 ভরি স্বর্ণ বেড়ে 55 ভরি হয়েছে। 2008 সালে স্বাস্থ্যমন্ত্রীর ওপর নির্ভরশীলদের 25 ভরি স্বর্ণ থাকার ঘোষণা থাকলেও এবারে তা উল্লেখ নেই, নির্ভরশীলদের কোনো স্বর্ণ নেই। এবারের হলফনামায় উল্লেখ করা হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার ও কমার্স ব্যাংক লিমিটেডের কাছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের 1,73,77,079 টাকা দায় রয়েছে। 2008 সালে সেই দায়ের পরিমাণ ছিল 23,53,280 টাকা, অর্থাৎ গত 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর 1,50,23,799 টাকা ঋণ বা দায় রয়েছে।